তোমার ভিডিও দেখি ভাল লাগে। থ্যাংক ইউ, আমি দেখি থাকি, লাইক করি, শেয়ার করি। থ্যাংক ইউ সো। আর এইখান থেকে আপনারা সবাই কুশের বেশি বেশি করে কিনবেন ও আমার ভিডিও লাইক করে স্যার। আমি ফার্স্ট মানে আওয়াজ দিছি বলতে কি, পরে আজ দিতেছি একটু একটু, আর যেইখানে গেছি ওইখানে মানে আমি বলে বলে ভিডিও করছি, সবাই দেখতেছিল কিন্তু অনেক ভয় লাগতেছিল। তো ফার্স্ট টাইম আমি সাহস নিয়ে এরকম কিছু করছি। সো এখন আমি রেডি হইতেছি, মানে আমাদের এইখানে ফুটবল খেলার আজ ফাইনাল, সো আজ দেখতে যাবো ওইটা। গাইস ফাইনালি আমি রেডি হয়েছি, আর দেখছেন একদম সিম্পলভাবে আমি রেডি হয়েছি। তো এখন আমরা যাব, আর অনেক আমি একটু চোখের মধ্যে আজ স্টাইল করছি। সো এখানে ছোটো মাইনা রেডি হয়েছে, ছোটো মাইনা কিছু কও, এতে আসো, এতে সামাচ্ছে মাতাসো, ও তেঁতুল খাইতেছে দেখছেন, আর আমাকে পাত্তা দিতেছে না। সো এখানে ভাবিরা যাবে, আরও অনেকেই যাবে, আপনাদের বলতেছি কি হল। রোদ ভাই, রোদ পড়তেছে মুখের মধ্যে, আর বল খেলার চিল্লা চিল্লি শোনা যাইতেছে বুঝছেন। সো এখন আমরা যাইতেছি, আর আমার দাদি অনেক আগে গেছে বুঝছেন, ও লুপ সামনিবার না পায়া অনেক আগে গেছে। আমরা এখন যাইতেছি, আর আয়াজ এইখানে কোলে ওঠার জন্য। এইখান থেকে দেখুন কতগুলা গাড়ি, আর তো আমরা এখনো অনেক দূর যাওয়ার বাকি আছে দেখছেন, কত মানুষ হবে তাহলে আপনারা ভাবতে পারেন, একবার ভেবে দেখতে পারেন, আল্লাহ অনেক মানুষ হয়েছে আজ, অনেক মানুষ হয়েছে, অনেক 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 এক্সাইটেড হয়ে আছে বুঝছেন, যাওয়ার জন্য মানে দেখার জন্য, আর অনেক দূর যাইতে হবে। গাইস এই দেখুন এই দলংটা, এইটা বাঁশের দলং, এই দলং দিয়ে পার হইতে হয় বিসমিল্লা। আগে বাঁশে ছিল না, আগে একটা সিমেন্টের খুঁটি ছিল, বাট এখন চেঞ্জ করছে ওই যে নদী। হ্যাঁ মানে লাহা লাহা ভয় নাকি কলতে ঘুষকি যায়, তো গাইস আমরা এইখানে ওইখানে খেলা দেখছেন, ওইখানে দেখতে পারতেছেন অনেক ভিড় হয়েছে। সো এখন আমি ডাইরেক্ট আপনাদের খেলার মাঠটা দেখাবো, দেখুন কি শব্দ হইতাছে ওইখানে দেখছেন। কত মানুষ হয়েছে, আর ওইখানে যাওয়া কোনো মানে জায়গা নাই, আমরা ওইখানে কেমন করে যাবো ভাই, কোনো জায়গা নাই, অনেকগুলো মানুষ ওইখানে। সো এখন দেখি এখানে একটু রেস্ট নিই, তারপরে দেখা যাবে কি করি। খাইতাছে আয়াস আইসক্রিম, আল্লাহ আল্লাহ মুহের অবস্থা। আমরা এইখানে মানে দেখা কিছু যায় না গাইস বুঝছেন, এইখানে আমরা সবাই মানে কেন আসছি ভাই জানি না, এখানে কিছুই দেখা যায় না কি বলবো, মানে অনেক ভিড় অনেক মানুষ, আমরা এখন খারাপ লাগতো, কত মানুষ দেখছেন। মেবি এখন রেস্ট টাইম, যার জন্য সবাই ওইখান থেকে আসতেছে, আমরা একটু পরে আমি ওইখানে যাবো একটু পরে বুঝছেন, মানে অনেক ভিড় না আরো গরম প্রচুর, যার জন্য এইখানে আমরা অনেকক্ষণ ধরে রেস্ট করতেছি। গাইস অনেক গরম অনেক রোদ পড়তেছে, আর এখন আমি যাইতেছি গলা খাওয়ার জন্য, গলা আমার ফেভারিট একটা খাবার, সো এখন খাবো কড়াই। এই যে তো গাইস অনেক ভিড় এইখানে দেখছেন, ও
কি বলবো ভাই, আর আমরা গোলার দোকান এখনো খুঁজে পাই নাই, বুঝছেন? গোলার দোকান খুঁজতেছি বাট গোলা পাইতেছি না। কয় গোলা কয়, অনেক ভিড় এখানে, বুঝছেন? আমরা ফাইনালি আমরা এখন গোলার দোকান পেয়ে গেছি, বাট গোলার দোকানে অনেক ভিড় ভাই, অনেক ভিড় গোলার দোকানে। তো এখন দেখি কি করি, আমরা মনে হয় আজ গোলা খাইতে পারবো না, অনেক ভিড় এখানে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, মানে গোলা দিয়ে শেষ করতে পারতেছে না। তো এখান থেকে আমরা রিটার্ন যাবো, এখানে আর মানে কিছু হবে না, অনেক ভিড় আর রোদ পড়ছে। আপনাদেরটা দেখালাম, এখন নাহিদের একটা আমি স্লোমো ভিডিও নিব, তারপরে ওইটা ভালোভাবে এডিট করবো। সো এখন আবার অনেক রোদ, দেখি কোন অ্যাঙ্গেল দিয়ে ভালো হয়, যেই যেই মানে কি দিয়ে ভালো হবে ওই পাশ থেকে আমি নেব। নিয়ে নিলাম এইখান থেকে, এখন এইটা খাবো, বাট এখন আমার খেয়ে ও এইখানে নেনে খাইতেছে আইসক্রিম, টেস্টি হয়েছে বলে। নাহিদ খা রহি হে আইসক্রিম, ইসকা নাম কে হে বাতাও জারা, চকোবার। আমার অবস্থা, আমি খাইছি আইসক্রিম, আমার গলাটা একদম খারাপ হইতেছে, আর আমার অবস্থা দেখেন ভাই, রোদের মধ্যে খাইমা কি হয়ে গেছে, পুরো একদম কাদা হয়ে গেছে খাইমা। অনেক ভিড় যার জন্য কিছুই দেখা যায় না এখান থেকে। মেবি খেলা শেষ হয়েছে, আর একটা খেলা আছে, এখন একটু ডান্স হবে, ছোট বাচ্চার ডান্স, দেখি একটু। তো এখানে একটা দিদির বাড়ি আসছি, এখানে পানি খাইছি, তারপরে আমি সুপারি খাইতেছি, ওইখানে একটু রেস্ট নিয়ে আবার যাইতেছি ওইখানে, মানে ফিল্টের মধ্যে। এইখানে দোকান দিছে, এতক্ষণ এই পকোড়ার দোকানগুলো ছিল না, তো এখন পকোড়ার দোকানগুলো দিছে, এখান থেকে পকোড়া নিয়ে নিলাম আমি। আর আমার দিদিরা ভালো লাগে, থ্যাংক ইউ, দিদি তাকে লাইক করি, শেয়ার করি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো আর এইখান থেকে আপনারা সবাই খুশির বেশি বেশি করে কিনবেন, ও আমার ভিডিও লাইক করেছ। আমার ঠেং হাঁটতেছে না, আর মুখ দিয়ে কথা বাড়াইতেছে না। সো এখন ফ্যানের তলায় রেস্ট নেবো, এই যে এইগুলা নিচ্ছি আমি, দেখছেন? আপনারা ভাবতে পারেন কি, সুই খাই নাই আমি, ওইগুলো দেখাই নাই আপনাদের। সো এই যে এইখানে পাইছি, মানে বাসায় পাইছি, বুঝছো? বাড়ি পাইছি, হবো এখন বাড়ি।